মহিষাদল আইমা সংগঠনের উদ্যোগে তরল অজৈব সার বিতরণ করা হয়। আইমা এগ্রিকালচার প্রজেক্ট আইমা স্বেচ্ছাসেবী সংগঠনের সাধারণ এক মেম্বার কামাল শেখের নেতৃত্বে ও তত্ত্বাবধানে আইমার সর্বভারতীয় সম্পাদক সৈয়দ রহুল আমিন সাহেবের সহযোগিতায় সারা মাস ধরে পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল ব্লক চাপি আইমা ইউনিটের ব্যবস্থাপনায় আইমার কেন্দ্রীয় নেতৃত্ব প্রফেসর তিমির বরণ সিনহা স্যারের সফলভাবে আবিষ্কৃত তরল অজৈব সার মহিষাদল ব্লক এলাকায় সর্বধর্ম বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মধ্যে সম্পূর্ণ বিনামূল্যে চাষের ঔষধ বিতরণ করা হয়। এখনও পর্যন্ত 150 পরিবারের অধিক গরিব চাষিদের হাতে এই তরল অজৈব সার বিতরণ করা হয়। সহযোগী গুল মোহাম্মদ বেগম এবং আসফাফ আহমেদকে শুকরিয়া জানায়। আইমা সংগঠনের মেম্বার কামাল শেখ বলেন, বিশেষ ধন্যবাদ জানায় সহযোগী গুল মোহাম্মদ বেগম, আসফাক আহমদ ও প্রফেসর তিমির বরণ সিনহা স্যারকে। করোনা মহামারী লকডাউন থাকা অবস্থায় সাধারণ মানুষ যখন দিশাহীন ও কর্মহীনের মধ্যে ছিল, তখন আমরা সারা বছর ধরে নানাবিধ সমাজসেবামূলক কাজ করে এসেছি এবং এখনও পর্যন্ত অসহায় বঞ্চিত মানুষের ডাক পেলে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে থাকি আমাদের সংগঠনের তরফ থেকে। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা টুডে।